শাসক দলের গ্রাম প্রধানের নাবালক পুত্রের সাথে নাবালিকার বিয়ে ভাঙল জেলা প্রশাসন। প্রশাসনের বিনা অনুমতিতে গোটা পাড়ায় নিমন্ত্রণ করে নাবালক নাবালিকার বিয়ের অনুষ্ঠানের মঞ্চ বসানো হয়েছিল গ্রাম প্রধানের বাড়িতে। কল্যাণপুর ব্লকের দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা রানী দাস, স্বামী নীলকান্ত দাস ওরূপে মাধু। প্রধানের নাবালক পুত্রের সাথে তেলিয়ামুড়া করৈলং গ্রামের নাবালিকার বিয়ের অনুষ্ঠান শনিবার আয়োজিত হয় প্রধানের নিজ বাসভবনে। আর ঠিক তখনই জেলা প্রশাসনের ঝটিকা বাহিনী বিয়ের মঞ্চে উপস্থিত হয়। জেলা প্রশাসনের ডিসিএম তেলিয়ামুড়া দেবপ্রিয়া দাস, কল্যাণপুর ব্লকের বিডিও ইস্টার জংথে, কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক শুভ্রাংশু ভট্টাচার্য ও বিশ্বজিৎ দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছতে নাবালক বর বিয়ের আসর ছেড়ে পালায়। কিন্তু ততক্ষণে নাবালিকা বধূকে আটক করে নেয় জেলা প্রশাসনের আধিকারিকরা। শেষ পর্যন্ত প্রধানের বাড়িতে অনৈতিক বিয়ে ভেঙে দিয়ে প্রশাসন মেয়েটিকে তুলে নিয়ে চলে যায়। ঘটনায় গোটা এলাকায় গ্রাম প্রধানের এই অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। আমাদের কাছে খবর এসেছিল যে দক্ষিণ দুর্গাপুরের শ্রীমতী শিখাদেব, যে প্রধান ওখানের, ওনার ছেলে দুর্জয় দাস, যে নিজেও আন্ডার এজ এবং একটা মেয়ে, ও আন্ডার এজ। আমরা ঘটনাচক্রে জানতে পারলাম যে মেয়ের বয়স 17, ছেলের বয়সও 17ই হবে। আমরা যাওয়ার পরে ওখানে দেখি মেয়ে আছে, যার আমার কোনো ভেরিফিকেশন পাইনি এজ প্রুফের, কিন্তু ছেলের এজ প্রুফ দেখে আমরা ভেরিফাই করেছি যে ও আন্ডার এজ। আসলেও ছেলের কোনো হদিশ পাওয়া যায়নি, কিন্তু আমরা ওখানে ওদের থেকে আন্ডারটেকিং নিয়ে এসেছি যে ওনারা ছেলের 21 বছর না হওয়া পর্যন্ত এবং মেয়ের 18 বছর কমপ্লিট না হওয়া পর্যন্ত ওনারা ওদের বিয়ের ব্যাপারটা চিন্তাও করবেন না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবো।